একটি দিনের ব্যবধানে কোনো কিছু কতটুকু আর পাল্টাতে পারে বলো? অথচ একটি দিনের ব্যবধানেই সব কিছু কি অপূর্ব বদলে গেল। 15 আর 16 মধ্যে কি অশেষ পার্থক্য! না, 16 কোনো তারিখ মাত্র নয়, যেমন নয় 21 কিংবা 26। না, ডিসেম্বর কোনো মাস শুধু নয়, যেমন নয় ফেব্রুয়ারি কিংবা মার্চ। না, 1971 কোনো সাল কেবল নয়, যেমন নয় 1952। গাছের রং একই রকম সবুজ, ঘাসের গালিচা একই রকম নরম, নদীর পানি একই রকম প্রবহমান, পাখির ডাক একই রকম মধুময়, কমলালেবুর ঘ্রাণও বদলে যায়নি রাতারাতি, কুয়াশায় শিশিরে একই ছায়া একই মায়া, খেজুর রসের স্বাদে একই পরিতৃপ্তি, শিশুর হাসিতে সেই আপ্লুত আনন্দ, নারীর প্রেমে সেই অনন্তের ঢেউ, জননীর আঁচলে সেই আবহমান আশ্রয়। তবু কি জন্ম আর মৃত্যুর অধিক প্রভেদ মাত্র একটি দিনের ব্যবধানে? তবু কি জীবন আর মরণের অধিক ফারাক মাত্র একটি দিনের ব্যবধানে? মা বদলে যায়নি, তবু আমরা পেলাম নিজস্ব দেশ মাতৃকা, মাটি বদলে যায়নি, তবু আমরা পেলাম নিজস্ব মানচিত্র, বাতাস বদলে যায়নি, তবু আমরা পেলাম নিজস্ব লাল সবুজ পতাকা, মানুষ বদলে যায়নি, তবু আমরা পেলাম নিজস্ব জাতি বাঙালি, ঠিকানা বদলে যায়নি, তবু আমরা পেলাম নিজস্ব নিবাস বাংলাদেশ।